সরকারি হাসপাতালের চেষ্টায় দীর্ঘ 8 বছর পর হাঁটতে শিখল শিশু। জন্মের পর সন্তানকে প্রথম হাঁটতে দেখে খুশি পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। সরকারি হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে উঠল শিশুরা। জন্মের পর থেকে হাঁটতে সমস্যা হওয়া শিশুরা নিজের পায়ে হাঁটতে পারায় অবশেষে খুশি বাবা মা। সরকারি হাসপাতালের ফিজিওথেরাপিতে হাঁটতে শিখল ওই 3 শিশু। বৃহস্পতিবার মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগে ওই 3 শিশু হাঁটাচলা করতেই আনন্দ প্রকাশ করেছেন চিকিৎসকেরাও। হাসপাতাল সূত্রে জানা গেছে, রতুয়ার বাহারলের এলিজা পারভিন 8 বছর বয়স হলেও হাঁটতে সমস্যা ছিল। একই সমস্যা ছিল হরিশ্চন্দ্রপুরের, ওয়াহেদপুরের আদিল আমান কিংবা চাঁচলের রাপাড়ার জ্যোতি রায়ের। 6 মাসের ফিজিওথেরাপিতে তারা হাঁটতে সক্ষম হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আমার মেয়ে প্রথম জ্বর হয়েছিল, একদিন জ্বর হয়ে তারপরে খিচুনি রোগ উঠে কুমাতে ছিল, 15 দিন কুমাতে, আর মাথায় ইনফেকশন হয়ে গেছিল। তারপরে কুমাতে 15 দিন থাকার পরে আর কিছু নড়াচড়া কিছু করতে পারছে না, আস্তে আস্তে এখন একটু হাঁটতে পারছে, স্বাভাবিক পারছে না। আমি ওই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য আমাকে এখানে পাঠিয়েছিল, আমি এখানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আনতে এসে আমি এখানে খোঁজ পেয়েছি, তো আমাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বইয়ে আমার মেয়েকে দিল না, বলছে যে আমাকে বলেছিল যে আধার কার্ড আর ওর জন্ম সার্টিফিকেট নিয়ে আসবে, আমি ওই দুটা নিয়ে এসেছি। ও বলছে যে ডাক্তারের রিপোর্ট লাগবে, আমি তো জানি না, আমাকে ফোন করে বলেছিল যে এই দুটো নিয়ে যাবা, আমার মেয়ের সার্টিফিকেট বইয়েও আমাকে দিল না। তারপরে এখানে আমাকে খোঁজ দিল যে ফিজিওথেরাপি করাতে হবে, তারপরে আমি এখানে ওকে ফিজিওথেরাপি করাচ্ছি। হাসপাতালের ফিজিওথেরাপি চিকিৎসক সুনির্মল ঘোষ বলেন, হাঁটতে শেখা সব শিশুর পরিবারের গৃহকর্তারা দিনমজুর, তবে নিয়মিত তারা সপ্তাহের 3 দিন মঙ্গল বৃহস্পতি ও শনিবার ফিজিওথেরাপিতে নিয়ে আসতেন। 6 মাসে হাঁটতে শিখেছে। 3টে বাচ্চা এখানে ট্রিটমেন্ট করতে আসে, তো যখন আমরা দেখি তার অসুবিধা আছে, সেই অসুবিধা আমরা দেখি, তো তার 3টে বাচ্চার মধ্যে 1টা বাচ্চা সেরিব্রাল পলসি আছে, 1টা বাচ্চা ডিলেড মাইলস্টোন, আর 1টা বাচ্চা দুটো বাচ্চা ডিলেড মাইলস্টোন আছে। তো তারপর আমরা 3জন মিলে ঠিক করি তাকে কী চিকিৎসা দেবো। তো চিকিৎসা করার ফলে, 6 মাস চিকিৎসার ফলে, এবং সুপারস্টার অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই আমাদের খুব সহায়তা করে, আজকে বাচ্চাটা যেমন হাঁটছে তা আমাদের খুবই আনন্দ, এবং আমরা যাতে আরও বাচ্চাদের হাঁটাতে পারি এটা আশা রাখি। মাস একজন বাচ্চা 3 মাস আর একজন বাচ্চা 7 মাস। এখন প্রচুর বাচ্চা, 30 থেকে 35টি বাচ্চা ঠিক হয়েছে, এবং মুর্শিদাবাদ, কালিয়াচক, ফারাক্কা থেকেও আমাদের এখানে বাচ্চারা আসছে, এবং জলপাইগুড়ি থেকেও আমাদের এখানে চিকিৎসার জন্য বাচ্চারা আসছে। এটা আমাদের কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট। আর আমাদের এখানে 3 দিন ট্রিটমেন্ট হয়, 100 থেকে 110 বাচ্চা এখানে চিকিৎসা করে। আমরা 3জন মিলে এক্সারসাইজ, বিভিন্ন রকমের এক্সারসাইজ, বিভিন্ন রকমের মেশিন, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, বল থেরাপি থেকে শুরু করে, ওয়াটার থেরাপি থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকি। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানান, গত 4 বছর ধরে হাসপাতালে ফিজিওথেরাপি চলছে, এখনো পর্যন্ত 100+ শিশু এখান থেকে সুফল পেয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের সঠিক নির্দেশনায় এই 3টে বাচ্চা এবং তার সাথে আরও অনেক বাচ্চাই যারা কি সেরিব্রাল পলসি নিয়ে পৃথিবীতে আসে, তারা কিন্তু আজকের দিনে দেখলাম যে তারা খুব সুন্দরভাবে তারা কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে, এমনকি কিছু কিছু বাচ্চা তো কিছুটা দৌড়াতেও পারছে, মানে উইদাউট এনি সাপোর্ট, কোনো রকম সাপোর্ট ছাড়াই তারা কিন্তু আজকে চলতে ফিরতে সক্ষম হয়েছে। এটা কিন্তু শুধু আমাদের ফিজিওথেরাপিস্ট যারা কাজ করছেন এখানে, যারা পরিষেবাটা দিচ্ছেন, শুধু তাদের জন্যই এটা সম্ভব হয়ে উঠছে। এটা আমি সমগ্র চাঁচলবাসীর কাছে অনুরোধ যে এরকম যদি বাচ্চা, আমি তো চাইবো এরকম বাচ্চা যাতে না জন্মায়, কিন্তু যদি বাইচান্স কোনো কারণে যদি এরকম বাচ্চা দেখা যায় বা বাচ্চা যদি হয়, তাকে অবশ্যই যেন তারা যেন চাঁচল হসপিটালে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। সরকারি হাসপাতালের সুফলে হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। জোড়া দুটো ছিল হয়েছিল স্যার, একটা ঠিক আছে, একটা অসুবিধা, তখন 8 মাসের বাচ্চা, তখন এখানে আসলাম। এখানে আসার পরে বললো কি যে 1 বছরের বাচ্চা হবে, যদি না পারে তারপরে আসবা। তারপরে এখান থেকে চলে গেলাম, 1 বছর হলো পারল না, তখন আবার আসলাম, দিশারিতে ট্রিটমেন্ট করলাম, তারপরে এখানে পাঠালো, এখানে পরে ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্টের কিছুদিন পরে 1-2 বছর হলো একটা শিখলো বসতে, বসতে শেখার পরে কে তখন আবার হামাক রিটার্ন দিয়ে শিখলো, এরপর ওষুধপত্র খেলাম, তারপরে এখন আস্তে
হালকা মানে হাঁটছে, কিন্তু শুদ্ধভাবে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।